असलामुअलैकुम आरो एक नतून भिडियोते आपनाके स्वागतम। तो व्यूअर्स देखते पाच्छेन विमान चालाच्छे अथुक्को ब्राह्ममान राइस मिल चालाच्छे। तो आजकेर ए भिडियोटी जुड़े थाकबे राइस मिलेर विस्तारित। तो कारो जोदि राइस मिल सम्पर्के कोनो किछु जानार थाके अवश्यई आमाके कमेंट करबेन, आमि यथायथ रिप्लाई देওয়ার चेष्टा करब। तो आजके धानबांगार भिडियो आपनादेरके देखानो होबे। तो देखते पाच्छेन जे धानबांगा शुरू हये गेछे आर एदिक दिए चालगुलो पड़तेछे, चालगुलो खूब परिष्कार होच्छे, कोनो मयला नेই, एकदम झकझके परिष्कार होच्छे। आर ओई दिक दिए धानेर खुद बेर होच्छे, चालेर खुद बेर होच्छे। आर व्यूअर्स आमी आरो आगे एकटी भिडियो आपलोड करेছি, সেই ভিডিওটি যখন আমি চেসিসটা তৈরি করেছি, আমার ওয়ার্কশপে যখন আমি চেসিসটা তৈরি করেছি ওয়ার্কশপ থেকে সরাসরি সেই ভিডিওটি করা ছিল। আর এদিক দিয়ে ওই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে চাউলের ময়লাগুলো এদিক দিয়ে আসতেছে, চালের সাথে যে কোড়াগুলো বা তুষগুলো ছিল সেগুলো এদিক দিয়ে বের হচ্ছে, আর পিছন দিয়ে কোড়া বের হচ্ছে। তো অনেকে বলে যে ঘন্টায় 15 মণ 20 মণ ধান ভাঙা যায়, এটা আসলেও আমি জানি না কতটুকু সত্য। তো আমি যিনি মেশিনটি নিয়েছেন তার কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি সে ঘন্টায় 9 থেকে 10 মণের মতো ভাঙতে পারছে সর্বোচ্চ। আর 15-20 মণ হয়তো আপনাদেরকে আকর্ষণ দেওয়ার জন্য বলা হয়। আর এই মেশিনটি সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই রাইস মিলের সাথে কিন্তু আপনি চাইলে চাল ভাঙ্গা বা চাল গুঁড়ো করা মেশিন, হলুদ ভাঙ্গা, মরিচ ভাঙ্গা মেশিন সেট আপ করতে পারবেন। এটাতে শুধু রাইস মিলটা সেট আপ করা আছে। তো আর আর কারো যদি রাইস মিল চেসিস তৈরি করতে কোনো কিছু জানার প্রয়োজন হয় আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে সরাসরি কথা বলবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো অনুগ্রহপূর্বক যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।